অহাৰ লগে লগে এওঁ ক'লে যে গাহৰি খাওঁ বুলি। আকৌ ওলাব নহয়, ক'লবাত যাবা নাই দে, ভাঙি দে। হেল্ল' এভৰিৱান, মই জ্ঞানী, আপোনালোক সকলোকে পুনৰ মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ সকলো ভালে আছে, মোৰো ভালে আৰু। চ' আজি হঠাৎ আমাৰ প্লেন এটা বনি গ'ল, মানে কথাটো এনেকুৱা হ'ল, অলপ বাহিৰলৈ গৈ লওঁ। চ' কথাটো ষ্টাৰ্টিং কৰিবলৈ গ'লে, এইফালে আমাৰ হোমমইনা দা, হোমমইনা দা হৈছে হেমাংগহঁতৰ আপাকৰ ল'ৰা। এওঁ আমাৰ ৰুমলৈ ইভাগে আহিয়ে থাকে আৰু এওঁ আহিলে মানে বহুত ধুনীয়া ধুনীয়া আমি খানা খাবলৈ পাওঁ। এওঁ ৰেচিপি বহুত কিবা কিবি বনায়, চ' কেইবাদিনো এনেকৈ খোৱা হ'ল ন। আৰু আজি হঠাৎ ওলালেহি, কি আছিলাগে গ'ল, গুৱাহাটী আছিলোঁ, পৰহি আহিলে আৰু আজি সেইটো কাৰণে ৰুমলৈ এপাক আহিলে। আৰু অহাৰ লগে লগে এওঁ ক'লে যে গাহৰি খাওঁ বুলি। চ' সেইটো কাৰণে লগালগ গৈ, মানে জাষ্ট আধা ঘণ্টা হৈছে কি নাই মানুহ, এওঁৱে পাৰ্টি খুৱাইছে গোটেইটো। কিহৰ পাৰ্টি নাজানো বাৰু, খোৱাটো প্ৰথম, তাৰপিছত পাৰ্টিটো পাছতহে নাই। চ' সেইটো কাৰণে এতিয়া গাহৰি আনিলোগৈ, আৰু গাহৰি আনি এতিয়া ভাবিছোঁ যে পুৰি খাওঁ গোটেইখিনি। সেইটো কাৰণে এওঁ এতিয়া বইল কৰিছে আৰু আমি খৰিকা বনোৱাত লাগি আছিলোঁ। আৰু আগফালে জুই ধৰিব লাগিব, যিহেতু ঠাণ্ডা বতৰ, সেইটো কাৰণে আগফালে ভাবিছোঁ জুই কৰা ধৰোঁ। জুইতে ধুনীয়াকৈ পুৰি, ধুনীয়াকৈ পুৰি খানাটো খোৱা যাওক। এতিয়া খৰিকাৰ আমাৰ তিনি চাৰিডালমান বনি গ'ল। এইখিনিতে আপোনালোকক এটা প্ৰডাক্টৰ বিষয়ে কওঁ। প্ৰডাক্টটো হৈছে মামা আৰ্থৰ, আৰু মামা আৰ্থৰ কথাটো আপোনালোকে শুনিতো আহিছেই। চ' মামা আৰ্থে নিউলি লঞ্চ কৰিছে মামা আৰ্থ উপটান ডে ক্ৰীম, আৰু এটা হৈছে মামা আৰ্থ উপটান নাইট ক্ৰীম উইথ টাৰ্মেৰিক এণ্ড চেফ্ৰন। অল টাইপ স্কিনৰ কাৰণে হয় আৰু ল'ৰা ছোৱালী দুয়োৱে ইউজ কৰিব পাৰে। লগতে আপোনালোকে জানেই যে মামা আৰ্থে বস্তুবিলাক নেচাৰেল ইনগ্ৰিডিয়েণ্টছৰ পৰা বনাই আহিছে, আৰু এইকেইটাও নেচাৰেল ইনগ্ৰিডিয়েণ্টছৰ পৰাই বনোৱা। চ' ইয়াত সকলোখিনি লিখাই আছে, আৰু মই কেইদিনমান হ'ল এইকেইটা ইউজ কৰা, আৰু মই বাকীবিলাকৰ তুলনাত এইকেইটা খুবেই ভাল পাইছোঁ। আৰু যিহেতু নেচাৰেল ইনগ্ৰিডিয়েণ্টছৰ পৰা বনোৱা, গোন্ধটোৰ লগতে লগাই দিয়াৰ পিছত স্কিনখনো, মানে মই বাকীবিলাকৰ তুলনাত এইকেইটা খুবেই ভাল পাইছোঁ। চ' আপোনালোকেও যদি বিচাৰে তেতিয়াহ'লে এবাৰ ইউজ কৰি চাব পাৰে। চ' ইয়াৰ ইউজটোতো আপোনালোকে নামকেইটাতে গম পাইছে চাগে, যিহেতু এটা হৈছে ডে ক্ৰীম আৰু এটা হৈছে নাইট ক্ৰীম। এইকেইটা ইউজটো ঠিক তেনেকুৱাই, কিন্তু আপোনালোকে এবাৰ স্কিনখন ধুই ভালকৈ চফা কৰি এইকেইটা ইউজ কৰিব পাৰিব, ঠিক তেনেকৈ ইউজ কৰিলে হৈ যাব। আপোনালোকে এইকেইটা এমেজন, নাইকা বা মামাআৰ্থৰ অফিচিয়েল ৱেবছাইটতো পাই যাব। আৰু যদি আপোনালোকে জ্ঞান 2021 মোৰ এই কুপন কোডটো ইউজ কৰে, তেতিয়াহ'লে আপোনালোকে 20% অফাৰ পাব। মই ডিছক্ৰিপশ্যনত সকলোখিনি লিংক দি দিছোঁ, চ' এবাৰ আপোনালোকে ইউজ কৰি চাওক। এভৰি টাইম ইউ বাই ফ্ৰম দেম, মামাআৰ্থ উইল লিংক ইয়ৰ অৰ্ডাৰ অন দ্য ৱেবছাইট টু এ ট্ৰি ডেট দ্য প্লেণ্ট বাই 2025। মামাআৰ্থ ইজ এইমিং টু প্লেণ্ট 1 মিলিয়ন ট্ৰিজ এজ পাৰ্ট অফ দিছ ইনিচিয়েটিভ। মামাআৰ্থ ইজ লঞ্চ দেয়াৰ অফিচিয়েল এপ্লিকেশ্যন, যাৰ লিংক আপোনালোকে মোৰ ডিছক্ৰিপশ্যনত পাব। লগতে মই ক'লোৱেই যে আপোনালোকে যদি বাই কৰিব বিচাৰে, তেতিয়াহ'লে জ্ঞান 2021 মোৰ এই কুপন কোডটো যদি ইউজ কৰে, তেতিয়াহ'লে আপোনালোকে 20% ডিছকাউণ্ট পাব। সঁচা কথা ক'বলৈ গ'লে মই এইকেইটালৈকে খুবেই ভাল পাইছোঁ, আৰু মই এইবিলাক ইমান কেয়াৰ লোৱা মানুহ নহয়, কিন্তু যিহেতু মামাআৰ্থৰ কথা ইমান দিনৰ পৰা শুনি আহিছিলোঁ, সেইটো কাৰণে ইউজ কৰি চাইছিলোঁ, আৰু এইকেইদিন লগাই মই খুবেই ভাল পাইছোঁ। চ' সেইটো কাৰণে আপোনালোকে এবাৰ ইউজ কৰি চাওক। খৰিকাৰ টোটেল কেইডাল বনিলে খৰিকা? চাৰিডাল জুই কোৱা আমি ইয়াতে ধৰিবলৈ লৈছোঁ। কাঠখৰি নাই নহয়, উলিয়াব লাগিব। চ' খৰি যোগাৰো এতিয়া হৈছে, যিহেতু আমাৰ প্লেনটো ছাডেন হ'ল, সেইটো কাৰণে লগালগ চব কৰিবলগীয়া হৈছে। চাওঁ কিমানখিনি ভাল কৰিব পাৰোঁ আমি মোৰ জিল ৰেঞ্জৰ। চ' এইফালে গাহৰি বইল হৈ আছে, ইমান ভালকৈ নেদেখোঁ কাৰণ কথা আছে ন বহুত, সেইটো কাৰণে। চ' বইল চলি আছে আৰু যিহেতু জুই কোৱা জ্বলাব লাগে, সেইটো কাৰণে ভাবিছোঁ জিল এটা দি দিওঁগৈ। পানী পৰিব নি বাৰু, সেইটো জ্বলাই আৰু একো নাজানো, এইবিলাক লৈ লৈছো দেই। কাঠ খৰি এতিয়া আমি এনেকৈ যোগাৰ কৰিবলগীয়া হৈছে, প্ৰথম খৰিখিনি মিলাই লওঁ। জ্বলিব জ্বলিবই লাগিব এই জুই, ইটা ইটা গোট লাগি ল'লে হৈ গ'ল। বন আছিলে, শুকান বন দি দিছে। জুই কুৰা লাহে লাহে গোট লাগিছে আৰু এতিয়া বাকীবিলাকো আমি কৰিব লাগে। ত' এই জুই জ্বলাই দিলোঁ আমি, কিন্তু এতিয়া কাঠখৰি আমাক অলপ দৰকাৰ হ'ব। দে ভাঙি দে, পুৰোতে দেখুৱাম আকৌ। এই এনেই কিছুমানে গাহৰি নাখায়, সেইটো কাৰণে দেখুৱাই দিবলৈ অলপ বেয়া আৰু, চ' অলপ মেইনটেইন কৰিবলগীয়া হয়। ইমান তেনেকুৱা ভাবিবলগীয়া কথা নহয়, কিন্তু হ'লেও আৰু অলপ। আৰু আমাৰ বইল হৈ গ'ল গাহৰি, এতিয়া মানে বইল কৰি পূৰাতকৈ খালি গাহৰি বুলি কৈ দিলোঁ আকৌ, মানে কোৱাটো আৰু দেখাটো বেলেগ ন, নাজানো দেই এইবিলাক, যদি কোনোবাই বেয়া পায় তেতিয়াহ'লে খেলি মেলি হৈ গৈছে তই। অঁ ঠিক আছে, হেমাংগৰাজ গগৈ বুলি ইনষ্টাগ্ৰামত যাব, যদি কোনোবা নোখোৱা আছে তেতিয়াহ'লে ইয়াক গৈ গালি এটা দি দিব মেছেজ কৰি, বাছ কেলে গাহৰি খাবি। এইবাৰ চালিয়া গোট লাগি গ'ল জুই,
জেগাটো আমার অকনমান খেলিমেলি হল, কেন লাইটের পোহরটা অল্প কম, সেইটার কারণে এফালে মারি লোলিয়া আছে। আর আমার জুই এই জুই জ্বলি গেল, আর মাংসখিনি বইল হয়ে গেল, সেইটার কারণে এয়া খরিকা। এতিয়া মাংসখিনি আনব কেছে হেমাঙ্গ, আর অনার পিছত খরিকা দি আজি গাহরি খোয়া যাব। আর আজি গোটেইখিনি সুমন দাদার ফলপরা, সো থ্যাংক ইউ। আমার সকলখিনি হয়ে গেল, জুইও জ্বলি গেল, সেইটার কারণে এতিয়া মাংস পুড়ব লাগে। গাহরি বেয়া পাওয়া সকল একদম সরি, মানে ধুনিয়াকে বইল হল নাকি? খরিকা অকল দুডাল বনালো, সেইটার কারণে ভাগ ভাগ সিজিব, এডাল হয়ে গেল। আর এটা নেক্সট ডাল, আজি আমার প্লেনটা যেহেতু সাডেন হল, সেইটার কারণে ইমান স্পেশালকে করবা নগৈছে, কিন্তু যদি আমার আগে যদি করলো সেদিন একদম লাইট চাইট জ্বলা ললো আর ভালো হলে এই জুই একে হয়ে যাবো। এটা এইকেইদিন সব প্লেনে সাডেন হয়ে আছে, সো খুব আপনার কারণে যাতে ইন্টারেস্টিং হয়েছে, আমার কারণে বারো সর মানে ইমান স্পেশাল করবা নাই, যদিও যেহেতু সাডেন হয়েছে সেইটার কারণে ভালোই লাগছে। আমার ডিসেম্বর বগীবিল চকিল সাইড আও বা যাম দে, পুরা নিজে বনায় খাওয়াগে, খালি নেপালাবা আমাদের। অল দুডাল আছে নি? খরিকা খরিকা দুডাল আছে, মাংস আর আছে। এতিয়া সিজালো অপেক্ষা আর তারপর খুয়ালো অপেক্ষা। ভাবিছো ফটোশ্যুটর কারণে কলপাত এখিলা কাটি লো, আর কলপাততে খাম বারো। আক ওলাব না কলপাত চাবা নে? এবার কাটি দিলে শেষ আর চো। আমার মাংস সিজিব হয়েছে, কারণ তেলটা পুরা পড়ে গেছে, আর যেহেতু বইল করা আসলে অল্প সেইটার কারণে বেশি টাইমও নালাগিব। সো ভাবিছো যে দুখরিকারে আমি এনেক খাই দিম পুরীলে, তারপর বাকি বাকি আর অল্প আছে, সেই বাকি থাকাখিনি আমি ভাবিছো যে সবজিকে বানাই দিয়ে যাও, পুরী দুখরিকারে হয়ে যাব, বাকিখিনি যদি সবজি বানাই দিও তো ভাতের আমি এক্সট্রাক একো নবনালেও হয়ে যাব, সেইটার কারণে ভাবিছো যে বাকিখিনি এটা থাকক, আর এই দুখরিকারে পুরি খাই দিও, সবজিটা বনাব সময় নাই, যেহেতু মাস্টার শেফ বহুত স্পেশাল, মানে আজি ক্রেডিট পুরা দিয়ে আছো তোমাক। আমার মাংস হয়ে গেল, এতিয়া কলপাত খেলা অল্প শুকুয়াই লো। ডেকোরেশন হয়ে গেল আমার, এতিয়া ফটো একপি ক্লিক করে লো, এনে আর কলপাত খেলা আঁতরাই দিও ন, ওপরে হে গই অল্প মাজলে লো, সব তো হয়ে গেল, এতিয়া এটা খাবো পারি, আমি খাই লো এতিয়া, তারপর খাই আকো আর এইখানে সবজি আছে, আর এই সবজিখিনি কেন কি করে বনায় সো সেইখিনি দেখাম, এতিয়া এইখিনি খাই লো। আর এটা ব্লগটা অল্প রখাইছো, আমার বাহিরে পোড়া মাংস খাই শেষ হল, এতিয়া টাইম হল সবজি বনার, আর এইফালে মাস্টার শেফে সবজি বনায় নাই নাকি মশলা প্রায়বিলাক শেষে হয়ে আছে, তো কেটা আছে এটা সাডেন প্লেনটো, সাডেন প্লেনটো সেইটার কারণে মানে উপায় নাই, আর যেহেতু আমার প্লেনটা একবারে সাডেন, মানে বহুত বেশি সাডেন হয়ে পেলে সেইটার কারণে ইমান বিশেষ স্পেশাল একো করবা নাই, সো নর্মেলকে আমার ইমানতে যেহেতু একো আশা করে লওয়া নাছিল, নর্মেলি ইমানখিনিতে আমি সুখী আর। তো বর্তমান আমার এটা সবজি 50% সিজি গেল, এটা সিজি লওয়াল অপেক্ষা আমার, মূল্য অল্প থা রঙা মাংস তেল বিস্মান লো তুমি, মানে মানে একবারে তেলে খাব নো। আমার ফাইনালি সব রেডি, এটা খাব লাগে, আর অবভিয়াসলি ভালেই হব কারণ বনাইছে কোনে, হয় আর এনেক মানে মাঝে মাঝে আমার চলিয়ে থাকে, কিন্তু ব্লগিংটহে মানে আজি করছো, রুমলে অহার সাগে বহুত খালো ন, মাংসটা লই আনে ধুনকে আমি খানাটা বনাও, বাকি সবজিটো কেউ বনায় আর পার্টিটা চলি যায় নাকি, সো থ্যাংক ইউ, নকলেও হবো সাগে, নকলেও হবো খাও, এটা ভুখে লাগছে সব। এয়া আমার সবজি, আর জ্বলা মানে তো জলকিয়া কেটা দিলি, তই কেটা কাটিলি কচোন, তই দিছ ছটামান, তই দিছ চারিটামান, আর এক্সট্রাকে ই দিছিলে দুটা, এটা খাব লাগে বাকি দুজনে ধরলে। কালি রাতে আমি ঠিক তেনেদরে পার্টিটো করলো, আর কালি রাতে সোনকালে শুই যাবলগা হল, কেন দিনটো অল্প কামত লাগি থাকবলগা হয়েছিল, সেইটার কারণে ভাগর লাগিলে, আর ব্লগিং করবলে মানে দাদাজনও ঘরে গলগে, সো আর কালি খানাটো খাই মানে পুরার লগতে আকো সবজিখিনিও ভাল লাগিল বহুত, কেন রুমলে অহারপর মানে এনেকই স্পেশালকে মানে বেলেগর হাতে ইমান খাবলে পোৱা না যায়, সেইটার কারণে গম পাইছে আর যে ভাল লাগিল আমার, আর যেহেতু প্লেনটা সাডেন হল সেইটার কারণে বিশেষ ইমান স্পেশালও করব নিল, কিন্তু যান হলেও আপনার কারণে ব্লগটা ইন্টারেস্টিং করবলে চালো, আর পারো না এটা আশা এটাই যাতে আপনাদের ব্লগটি সাই যান ভাল পালে, আর ব্লগটা এটা বেশি দীঘল নকরো, নেক্সট ব্লগ সোনকালে দিবলে ট্রাই করম, আর ব্লগবিল মো দিবা নাই তার কারণে মানে বহুত দুঃখিত, কারণ
নিমিলিছে, খেলিমেলিবিলাক লাগি গৈছে। সো সেইটো কাৰণে নেক্সট ব্লগ মই যিমান পাৰোঁ সোনকালে দিবলৈ ট্ৰাই কৰিম। সো ব্লগবিলাক এনেকুৱা হোৱাৰ কাৰণে কোনো একো বেয়া নাপায় যাতে, কাৰণ মই মানে নিজেই বুজে যাতে আৰু। সো হ'ব, আপোনালোকে আজিৰ ব্লগটি চাই যেন ভাল পালে, যদি ব্লগটি চাই ভাল লাগিলে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা পালে। আৰু মোৰ চেনেলটোত যদি কোনোবা নতুন হয়, সেইটো মেইন কাম দেই, তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। আৰু লগতে আপোনালোকে ইনষ্টাগ্ৰামত ইউটিউবত আপডেটবিলাক সোনকালে পাব। চ' যদি বিচাৰে ফ'ল' বা চেক কৰি চাব পাৰে, ডেছক্ৰিপশ্যনত লিংক দিয়া আছে। আৰু আপোনালোকক ক'লোৱে যে মামা আৰ্থৰ প্ৰডাক্টটোৰ কথা, চ' আপোনালোকে যদি বিচাৰে তেতিয়াহ'লে এবাৰ ইউজ কৰি চাব, কাৰণ মই নিজেই ইমান এইবিলাকৰ লগত লাগি থকা মানুহ হয়, কিন্তু যেতিয়াৰ পৰা ইউজ কৰিব ল'লোঁ তেতিয়াৰ পৰা মানে কিবা ভাল লাগে আৰু। সেইটো কাৰণে বিশেষ প্ৰব্লেম নাই, যদি আপোনালোকে বিচাৰে তেতিয়াহ'লে বাই কৰি চাব পাৰে। ধন্যবাদ।